এলো রমজানের চাঁদ এবার দুনিয়াদারি ভো এলো রমজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত নাহমদুহর সাল্লি আলা রসুলহিল করিম বাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন এ মাহে রমজানের সাহারির মুহূর্তে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল এবং কো স্পন্সর হিসাবে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পাপাচার মুক্ত জীবন গঠনে মাহে রমজানের ভূমিকা এই বিষয়টি নিয়ে যারা কথা বলবেন চলুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে আমার ডান পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আল আমিন খান আরো আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলম আলাইকুম আলহামদুলিল্লাহ দুজন সম্মানিত বৃন্দের সাথে পরিচিত হয়ে নিলাম আজকের বিষয় পাপাচার মুক্ত জীবন গঠনে মাহে রমজানের ভূমিকা আমরা দেখি যে আল্লা সুবাহায়না হওয়া তালা মানুষের জীবনের মাফের সুবর্ণ সুযোগ বিভিন্নভাবে দিয়েছেন আমরা যখন অজু করি অজু করার সাথে সাথে পানির ফোটার সাথে সাথে গোলাগুলি ঝরে পড়ে যায় প্রখান্তরে আমরা যখন সলাতে দাঁড়াই যখন আমাদের পাপগুলি মাথার উপরে থাকে আমরা যখন রুকুতে যাই মাথার পাপগুলি আল্লা সুবাহায়ানা হওয়া তালা রুকুর মাধ্যমে ফেলে দেন এবং যখন সাদ্দাই যাই আমার টোটাল বডির গুনাগুলি আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেন এভাবে করে অসংখ্য সুযোগ আল্লাহ রব্বুল্লাহ আলমিন গুণামুক্ত জীবনের জন্য রেখেছেন তো এই যে মাহে রমজান মাহি রমজানে কিভাবে একজন বান্দাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন গুণামুক্ত করেন সেই বিষয়টি প্রথমেই যিনি তুলে ধরবেন আসুন মুফতি আলামিন খান সাহেবের কাছ থেকে এই মূল্যবান বিষয়ের উপর আলোচনা শুনি জি জি মুারাম আপনাকে ধন্যবাদ পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন আল্লাহ সুবহান পক্ষ থেকে মাহে রমাদান মমিন বান্দাদের জন্য মহা একটা পুরস্কারের বিষয় প্রিয় দর্শক এই মাহে রমাদান আল্লাহ সুবহান হুয়া তালা শুধু উম্মতে মোহাম্মাদের জন্য নয় এই সিয়ামকে ফরজ করেছিলেন আল্লাহ সুবহান হুয়া তালা প্রত্যেকটি উম্মাতের জন্য আল্লাহ সুবহান হুয়া

ক্যামাকতি বা আল আল্লাহাদী নামি বাবুলিকুম এই সিয়ামকে শুধু তোমাদের ওপর নয় পূর্ববর্তী যারা ছিলেন তাদের ওপর ফরস করা হয়েছিল এটার উদ্দেশ্যটা হলো লা আল্লাহ কুমিতাত্তাকুন যেন মানুষেরা যেন তোমরা তাকুয়া আল্লাহ ভীতি আল্লাহর ভয় এটা নিজেদের অন্তরে অবলম্বন করতে পারো অর্জন করতে পারো প্রিয় উপস্থিতি এ আইতে কারিমা আমাদেরকে একটি মেসেজ দেয় সেটি হচ্ছে রমাদন সিয়াম ফরস করার মহান বা সবচেয়ে বড় কারণ যেটা আমাদেরকে পরিশুদ্ধ করা আল্লাহ তালার ভয়টা আমাদের অন্তরে জাগানো এটা তৈরি করা প্রিয় উপস্থিতি আল্লাহ তালার ভয় কেন লাগবে রমাদন আল্লাহ তালার ভয় কেন শিক্ষা দিচ্ছে একটি বিষয় শুধু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে দুনিয়ার বর্তমান সমাজের মধ্যে আমি বাংলাদেশের একজন সিটিজেন হিসেবে বাংলাদেশের আইনগুলো আমি কিন্তু ভালোভাবে জানি আমি জানি আমি সামান্য যদি গাড়ির আমার মোটরসাইকেল অথবা আমার গাড়ির কাগজপত্র ছাড়া আমি রাস্তায় বের হই সার্জন কিন্তু আমাকে মামলা দেবে আমাকে শাস্তির একটা ব্যবস্থা রেখেছে অর্থাৎ বাংলাদেশের কোনো একটি আইন লঙ্ঘনের কারণে সঙ্গে সঙ্গে কিন্তু আমার জন্য শাস্তি অপেক্ষা করছে এই ভয়টা আমার মধ্যে আছে এই জন্য আমি সেফ থাকি আমরা সেফ থাকছি কোনো আইনকে লঙ্ঘন করছি না এই ভয়টা একজন মুসলমান হিসেবে শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বের সকল মুসলমান তাদের মধ্যে যদি এই ভয়টা চলে আসে যে ভয়টা কি বলা হয় মূলত তা ভয়টা যদি চলে আসে আমি দুনিয়ার সামান্য একটা আইন লঙ্ঘনের জন্য যদি শাস্তি পাই তাহলে আল্লাহ আলা আমার আপনার জন্য মুসলিম জাহানের জন্য বিশ্ববাসীর জন্য যে আইনগুলো বিধান রেখেছেন যে আইনগুলো নির্ধারণ করে দিয়েছেন সে আইন লঙ্ঘন করার কারণে নিঃসন্দেহে আমার জন্য শাস্তির ব্যবস্থা আছে উপস্থিতি রমাদন এই সকল অন্যায় কাজ পাপ কাজ গোদাহের কাজ সকল পাপাচারমূলক কাজ থেকে বিরত রাখা শিক্ষা দেয় আমাদেরকে রমাদান যেমনটি আমরা হাদিস শরীফের মধ্যে যেটি পাই বিশনবিসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যেটি হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন মাল্লাম ইয়াদা ক্বাউলা যুর ওয়ালা আমাল বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইদা আতাহু ওয়া শারাবাহু হাদিস বলছেন যে ব্যক্তি সারাদিন রোজা রাখল কিন্তু সে কোনো অন্যায় কাজ পাপাচারমূলক কাজ মিথ্যা কথা এগুলোকে পরিত্যাগ করতে না তার সারাদিনের অনাহারে থাকা তারপরে পানি পান থেকে মুক্ত থাকা এক কথায় সারাদিন অনাহারে থাকা এটার কোনো মূল্য নেই তাহলে এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে রমাদন কিন্তু আমাদেরকে পাপাচারমূলক জীবন থেকে পাপাচারমূলক কাজ থেকে বিরত রাখার শিক্ষাটাই দিচ্ছে এই রমাদন সত্যি মানুষকে পরিশুদ্ধ করতে চাই এগারোটি মাস আমি আপনি যখন গুনাহের মধ্যে ডুবে থাকি পাপের মধ্যে ডুবে থাকি পাপ করছি একেবারে অবাধভাবে আমরা পাপ করছি ইচ্ছা মতো পাপ করছি আমরা একটি মাস আল্লাহ সব তাল শয়তানকে পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ করে রাখেন যেন মানুষেরা শয়তান যেন মানুষকে সহজে ধোকা দিতে না পারে প্রিয় উপস্থিতি যেন মানুষ পাপে লিপ্ত না হয় আল্লাহ সুবাহান হাত তালা আমরা যেন একটি মাসের ট্রেনিং নেই এই ট্রেনিং নিয়ে আমাদের জীবনটাকে সাজাই এবং একটি মাস যখন আমি পাপ মুক্ত জীবন গঠন করতে পারবো প্রিয় উপস্থিতি আমার মনে হয় একটি মাসের প্রভাব বাকি এগারোটি মাসে আমার ওপর পড়বে জি মোহতারাম তো আপনি চমৎকার বলছিলেন যে আসলে পাপ মুক্ত জীবন যাপনের জন্য যে বিষয়টি আমাদের খুব জরুরি খুব দরকার তা হচ্ছে তাকোয়া যে আল্লাহ ভীতি আল্লাহ সচেতনতা যে আমরা যখন দেখি কোনো স্টোরে আমরা যখন জব করি ডিপার্টমেন্টাল স্টোরে তখন দেখি অনেকগুলি সিসি ক্যামেরা লাগানো থাকে তখন যে চুরি করতে যায় তার কিন্তু ভিতরে একটা ভয় থাকে যে মালিক দেখে ফেলবে অথবা যারা এখানে কর্মচারী আছে তাদের ডিউটিগুলি তারা কিন্তু ঠিকমতো আদায় করছে যে আমি যদি ফাঁকি দিই তাহলে কিন্তু ক্যামেরায় ধরা খাচ্ছি তা আলা কিন্তু আমাদেরকে অবজার্ভ করছেন যেমনি করে একটা সিয়ামরত অবস্থায় একটা যেমনি করে ফিল করে যে আমি পানির নিচেও এক ঢুক পানি পান করব না যেহেতু আল্লাহ সুবাহ আমাকে দেখছে এই কথাটাই আপনি বোঝাতে চেয়েছেন যে তা কোয়ার গুণ অর্জিত হলে তো মহাতরাম আমাদেরকে কিন্তু আল্লাহ রব আলমিন তিনটি অপশন দিয়েছেন গুণা থেকে মুক্ত হওয়ার যদি এইভাবে বলি হি যে ব্যক্তি একটি সিয়াম পালন করবে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য তার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন একটা অপশন সিয়াম আরেকটি অপশনের কথা বলা হয়েছে অমান কমা রমজওয়ানা ইমান ও হাতে সাহেবান গফির আলহমাতহি যে রাতের বেলা যদি আমরা তারাবির সলাতের মাধ্যমে যদি আমরা যাপন করতে পারি সেখানেও আল্লাহ রবা আলমিন আমাদের জীবনে গুনামাফের অপশন রেখেছেন আরেকটি বলা হয়েছে লাইলাতুল ওমানি এই যে লাইলাতুল কদরের মাধ্যম তোমাদের জীবনের গুনামাফের একটি অপশন এই যে তিনটি অপশন রেখেছেন এই তিনটি অপশনের ব্যাপারে আপনার মতামত কি বা আপনি এই ধরনের এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ বলছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ইমান এবং এহতেসাবের সাথে এহতেসাব শব্দের অর্থ হলো হিসাব থেকে এহতেসাব হিসাব অর্থাৎ তার প্রতিটা মুহূর্ত যদি সে হিসাব করে চলে হিসাবের মাধ্যমে যদি তার প্রতিটা সময় অতিবাহিত করে ইমানের সাথে তাহলে তার জীবনের সকল ঘুনা খাতাকে আল্লাহ তাকালা মাফ করে দেবেন আমাদেরকে জানতে হবে যে রমজান মূলত রমজানের মূল থিমটা হলো তাকোয়া আল্লাহ রমজানের রোজা ফরস করেছেন আমাদের উপর পূর্ববর্তীদের উপর মূল কারণটা হলো আমরা যাতে মোত্তাকেই হতে পারি তাকোয়াবান হতে পারি তাকোয়াটা কি আর একটা ব্যক্তি যদি তাকোয়াবান হয় তাহলেই কেবলমাত্র তার পক্ষে সম্ভব যে সকল অন্যায় এবং পাপাচার থেকে নিজেকে দূরে রাখা তাকোয়াটা কি তাকোয়া হলো আর তাকোয়া হিয়া হুয়াল মিনাল জালিল তাকুয়া হলো রব্বুল আলামিনের ভয় তার অন্তরে থাকা অর্থাৎ সব কাজে তার রবকে উপস্থিতি মনে করা একজন কৃষক কৃষি কাজে তার রবকে উপস্থিতি মনে করবে একজন চাকরিজীবী তার চাকরিতে গিয়ে তার রবকে উপস্থিতি মনে করবে একজন ব্যবসায়ী তার ব্যবসায় গিয়ে তার রবকে উপস্থিতি মনে করবে তাহলে তার প্রতিটি কাজে যখন সে তাকোয়া নীতি অবলম্বন করবে তার দ্বারা অন্যায় করা সম্ভব তাকোয়ার আরেকটি অর্থ হলো অল আমালু বৃত্তাংসিল অর্থাৎ রব্বুল আলমী যে নীতি অবলম্বন করেছেন ওই নীতি অনুযায়ী চলা তা কোনো ব্যক্তি যদি তাংজিল অনুযায়ী আল্লাহ তালার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে তার দ্বারা অন্যায় হওয়া সম্ভব না আর তিন নম্বর হলো অল কনা কলিল অল্পে তুষ্ট থাকা রব্বুল আলামিন আমাকে যখন যখন যে অবস্থায় রেখেছেন এর উপরে সন্তুষ্টি থাকাটাও তাকোয়া আর যদি এই চাহিদার উপর আল্লাহ তালা আমাকে যে অবস্থায় রেখেছেন এ অবস্থার উপরে সন্তুষ্টি থাকলে তার দ্বারা দুর্নীতি সম্ভব না যখন মানুষ আল্লাহর অবস্থার উপরে সন্তুষ্টি না থাকে তখন কেবলমাত্র সে পাপাচার করে চুরি করে সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে জিনা করে ব্যবচার করে কারণ আল্লাহ তালা তার জন্য যেটি নির্ধারণ করেছেন সে তার উপরে সন্তুষ্ট না এজন্যই বলা হয়েছে আর একটি অর্থ হলো তুবিল আতুবিল কালিল অল্পে তুষ্ট থাকা আরেকটি তাক ওমর ইবনে আবদুল্লা আজিজ বলেছেন ফেলাইয়াকফুর তাকোয়ার একটি অর্থ হলো আল্লাহ তালা আনুগত্য করা ফেলাইয়াকফুর তার না সব ব্যাপার হলো আল্লাহ তাআলা যে তাকোয়া শিক্ষা দেবার জন্য যে রোজা আমাদের উপর ফরস করেছেন সিয়াম এই তাকোয়া নীতি অবলম্বন করার মাধ্যমেই কেবলমাত্র একজন ব্যক্তি সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকতে পারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমানকে তার ব্যাপারে বলেছেন এল কাইসু মান দানা nafsi আমিলা লিমা বাদা আল মউত ওয়াল আজিযু মান ittaba হাওয়াহা ha ওয়া tamanna ala Allah বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে আমি কি করছি আমার প্রতিটা কদম আত্মসমালোচনামূলক আমি কি করছি কি করার কথা ছিল আমি সারাটা দিন কি করেছি যদি এটা করে আল সুমান দানা ও ওয়া আলিমা বা আদাল মাউত এবং তার প্রতিটি কাজ যদি সে মৃত্যু পরবর্তী জীবনের জন্য করে তাহলেই বিশ্বনবী নবী মাহমদ সাল্লাম বলছেন সে হলো বুদ্ধিমান আর সবচেয়ে বোকাকে বলে আজিজুমান ইত্তা বা হাওয়া আওয়াতামান্না আল্লাহ নিজের খেয়াল খুশি মতো যে ব্যক্তি চলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মুস্ত বড় এই বেলা ভাই মত খেয়ে নাও কাল শীতের বরসা কই চন্দ্র জাগিবে যুগ যুগ ধরে আমরা তো আর রবনাশ হই এই মানে কুফুরি নীতি নাস্তিক্যবাদী নীতি যারা অবলম্বন করবে তারা বোকা আর ওলা আজিজু মানি হাওয়াহা হাওয়া অতামান্না আল্লাহ আর অন্যায় করবে পাপাচার করবে নিজের নফস খায়েশ মতো দুনিয়া দারি জীবন যাপন করবে আর ভরসা করবে আল্লাহর উপর না নফসির খায়েশ করা তো যাবে না আমরা রমজান থেকে যে শিক্ষাটা পাচ্ছি যে নফস খেতে নফস চাচ্ছে আরামায়েশ করতে কিন্তু আমরা তো সেই মাহে রমজানে আমাদের নফসকে কন্ট্রোল করছি সেটার একমাত্র কাজই হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিনকে আমি ভয় করে সে কাজটা করছি মহাতারাম আপনি যদি বলতেন যে আমাদের সমাজে যে পাপাচার ভরে যাচ্ছে বিশেষ করে উলঙ্গনা ব্য যে অশ্লীলতা যে বৃদ্ধি পাচ্ছে এই যে মাহে রমজান আমাদের এইখান থেকে কোন বিষয়টা আমরা যদি বেশি ফলো করি যে মাহে রমজান এই বিষয়টা ফলো করলে আমরা ওই পাপাচার থেকে মুক্ত হতে পারবো এই বিষয়টা যদি আপনি ধন্যবাদ আপনি চমৎকার করেছেন জানতে চেয়েছেন প্রিয় উপস্থিতি রমাদন আমরা যে শ্যামরত অবস্থায় থাকছি সারাটি দিন যখন সিয়াম পালন করছি আমাদের প্রত্যেকের এমনকি ছোট্ট একটা বাচ্চা সেও যদি একদিন ইচ্ছায় রোজা রাখে ছোট্ট একটা বাচ্চা বিকেল বেলা হয়ে গিয়েছে এরপরে ঘরের মধ্যে গিয়ে সে কিন্তু এক গ্লাস বা সামান্য একটু পানীয় খাচ্ছে না পান করছে না ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে পানি পান করছে না কেন আল্লাহ সুহান হওয়া আলাকে সে ভয় করছে আল্লাহ পাকের ভয়ে সে পানাহার থেকে মুক্ত আসে আর সিয়াম তো এটাই পাকের ভয়ে পানাহার থেকে মুক্ত থাকা স্ত্রী থেকে দূরে থাকা এবং শুধু তাই নয় শুধু পানাহার নয় বরং সকল অন্যায় থেকে বিরত থাকে এটাই হলো সিয়াম এটাই হলো রমদানের শিক্ষা প্রিয় উপস্থিতি আমরা সিয়াম থাকলাম সিয়ামরত অবস্থায় আছে সারা অনাহারে থাকলাম কিন্তু দেখা গেল দুর্নীতির ক্ষেত্রে আমরা এগিয়ে গেলাম ইচ্ছা মতো আমরা দুর্নীতি করে গেলাম সে রত অবস্থায় আছি একজন ব্যক্তি আমার কাছে এসে বললো স্যার আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন আমি বললাম দশ লাখ লাগবে বিশ লাখ লাগবে আমার সিয়ামের মূল্য কোথায় সারাদিন শুধু অনাহারেই থাকা হলো এটার মূল্য কোথায় গেল সিয়াম এটা শিক্ষা দিচ্ছে সিয়ামরা অবস্থায় আমি সেই কাজের দিকে पापाচারমূলক কাজের দিকে ধাবিত হব আমি সিয়ামরা অবস্থায় আছি আমি দ্রব্যমূল্যের দামকে বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়ে সাধারণ গরিব মানুষ ক্রেতা তাদেরকে কষ্ট দিচ্ছি সিয়াম এটা শিক্ষা দিচ্ছে অথচ পুরো বিশ্ববাসীর দিকে তাকান রমাদান আসলে তার পুরো 11 মাস ব্যবসা করে কিন্তু এই একটি মাস রমাদান মাস এই আল্লাহ পাকের এই দয়ার মাসে তারা মুসলমানদের জন্য ইমানদারদের জন্য সকলের জন্য তারা দ্রব্য দামকে কমিয়ে দেয় কমিয়ে দেয় কিন্তু আমাদের আমাদের দেশ সোনার বাংলাদেশে সম্পূর্ণ একজন আফসোস করে এই কথা বলেছিলেন যে ব্যবসায়ী ভাইয়েরা যদিও কথাটি শুনতে খারাপ আফসোস করে তিনি বলেছিলেন আমাদের ব্যবসায়ী ভাইয়েরা এগারোটি মাস করে চুরি আর একটি মাসে করে ডাকাতি বাস্তবিকতা আসলে কেমন যেন এমনটাই হয়ে যাচ্ছে অথচ রমাদন মাস এই মাসে তো দ্রব্য দামটা কমিয়ে রাখার দরকার ছিল কম রাখার দরকার ছিল যেহেতু এটা আল্লাপাকের রহমতের মাস আল্লাপাকের রহমত নাজিল হচ্ছে এই মাসের মধ্যে যা কিছু করব আমি আমার মুসলমান ভাইয়ের জন্য যত কিছুই করি উপকারমূলক যা কিছু করব এটা তো আল্লাহ সুবাহান তারা দশ থেকে সাতশত গুণ বা এর চেয়ে অনেক বেশি স্বভাব দিয়ে দেবেন সুবাহান আল্লাহ এই ইচ্ছা এটা যদি মুসলমানদের মনের মধ্যে থাকতো তাহলে সে কখনো দ্রব্যমূল্যের দামকে বাড়িয়ে দিত না জি জি আসলে মানে যদি চিন্তা থাকে যে আমি দ্রব্যমূল্য বাড়ানো এটা একটা অন্যায় এটা একটা জুলুম এটা কোরানুল করিম থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা আজকে এই কোরানের মাধ্যমে কিন্তু সিএমকে লালন করছি পালন করছি পালন করছি যে কোরান যেটাকে বলেছে যে এটা হারাম সেটাকে আমরা দিনের বেলায় খাওয়াকে হারাম মনে করছি আবার যখন রাতের বেলায় হালাল স্ত্রীর সহবাসকেও হারাম করে দেওয়া হয়েছে দিনের বেলায় সেটাকে আবার রাতের বেলায় হালাল করে দেওয়া হয়েছে এগুলি সব কিন্তু কোরআনের নির্দেশ তাহলে আমাদের সমাজ যদি পাপ মুক্ত হতে হয় রমজানের যে দিক নির্দেশনাগুলি কোরআন থেকে মানছি এই দিক নির্দেশনাগুলি যদি আমি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের মধ্যে যদি আমি কোরআনের প্রত্যেকটা বিধানকে আমি চালু করতে পারতাম তাহলেই তো আমি পাপ মুক্ত সমাজ পরিবার রাষ্ট্র সব জায়গায় পাপ মুক্ত হতে পারতাম তো মহতারাম তো আজকে আমাদের মাঝে কোরআন আছে কিন্তু কি কিভাবে আমি ব্যবহার করলে কিভাবে বুঝলে কিভাবে জানলে কিভাবে হক আদায় করলে আমি টোটাল জীবনের পাপ যেগুলি আছে আল্লাহ যেটা পাপ হিসেবে গণ্য করেছেন সোধ খাওয়া ঘুষ খাওয়া জেনা করা বেবিচার করা এই পাপগুলি তো আমরা জানতে পারছি না এই জানার জন্য আমাদের কি করা উচিত কোরআন তো অবতীর্ণ হয়েছে রমজান মাসে কোরআন তো রমজানে এসেছে কদরের রাতে এসেছে রমজানের মর্যাদা বেড়েছেই তো কোরআনের কারণে কারণ এই রমজানটা আর এগারোটা মাসের মতোই একটি মাস কিন্তু পবিত্র কোরআনুল করিমের জন্য আল্লাহ ত এই মাসের মর্যাদাকে এত বাড়িয়ে দিয়েছেন আজকে কোরআনটা আসলে আমরা কি কোরআনটা যে কেন এসেছে এই ধারণাটুকুও আমাদের নেই এবং আমরা উপলব্ধি করতেও চেষ্টা করিনি যে কোরআন আমাদের কাছে কেন আসলেন আল্লাহ তালা কোরআন আমাদের কাছে কেন পাঠালেন এ কোরআন তো শুধু তাবিজ লেখার জন্য আসেনি ঝাড়ফুঁক করবার জন্য আসেনি কিংবা দোকান ঘর নতুন বাড়ি উদ্বোধন করবার জন্য কোরআন আসেনি দুঃখের বিষয় কোরআনটা মৃত্যু মানুষের পাশে পড়ে শুধু ফুদ আওয়ার জন্য তো আর কোরআন আসেনি কোরআন এসেছে মানুষের সামগ্রিক জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা মানুষ তার প্রতিটি কাজ কর্মে যখন সে কোরআনকে মেনে নেবে কোরআনকে মানার যখন মানে আগ্রহ তার সৃষ্টি হবে কেবলমাত্র তখনই একটা মানুষ হেদায়ত পাবে আর হেদায়তের মূল মন্ত্রই হল কোরআন বিশ্বনবী মাহমদ সল্লা আলী সাল্লাম বলছেন আজাইবহু এই কোরআনের আশ্চর্য ধরনের বিস্ময়কারিতা শেষ সবার নয় ওলা তুবলা গরাই বহু এ কোরআন কখনো পুরাতন হবে না জীর্ণ হবে না মন্দা ইলাইহা হুদিয়া ইলা মুস্তাকিম আর যে ব্যক্তি এই কোরআনের দিকে মানুষদেরকে ডাকবে সেই কেবলমাত্র সেরাত মুস্তাকিমের দিকে মানুষকে আহ্বান করবে অর্থাৎ কোরআন ছাড়া হেদায়েতের কোনো সুযোগ নেই আল্লাহ তালা বলছেন অবৈনা তিমিনাল হুদা এ কোরআন হলো হেদায়েতের দলিল বিশ্বনবী মাহমদ সল্লা সাল্লাম বলছেন মান কালা বিহি সদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সেই সত্য কথা বলবে অমান আদালা বিহি আদার অমান আদালা বিহি হাকামা অমান হাকামা বিহি আদালা আর যে ব্যক্তি কোরআন দিয়ে ফয়সালা করবে কোরআন দিয়ে মীমাংসা করবে তখনই কেবলমাত্র সে ব্যক্তি ন্যায় বিচারক ইনসাফ করবে ওমান আল্লাহ রসুলসাল আলুবাসাল্লাম বলছেন অমান হাকামা বিহি আদালা অমন দা ইলাইহা হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম আর এই কোরআনের দিকে যদি কেউ আহ্বান করে কোরআন দিয়ে যদি মানুষকে কেউ দাওয়াত দেয় সেই কেবলমাত্র সঠিক দাওয়াত দেবে তার মানে হলো মানুষের জীবনে কোরআন একেবারেই মুসলমানদের জীবনে কোরআন আর মুসলমান কখনো আলাদা হতে পারে না মুসলমানের সঙ্গে কোরআন থাকবে কোরআনের সঙ্গে মুসলমান থাকবে এটাই কেবলমাত্র হওয়া উন্নত আমাদের মাঝে আছে মহতার আলামিন খান সাহেব আমাদের মাঝে কোরআন আছে আমরা যদি জিজ্ঞেস করি কার বাড়িতে কোরআন নেই কেউ হাত তুলবে সবাই বলবে আমাদের কোরআন আছে সবাই বলবে কোরআন আছে কিন্তু কোরআনের পাঠক কতজন এবং যারা পড়ছেন তারা কি বুঝে পড়ছেন আমাদের এই বিষয়টা কি করে আমরা এ থেকে জাতিকে উদ্ধার করতে পারি আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত প্রিয় মহাতারাম আপনি রমাদন মাসে কোরআন নাজিলের মাসে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন আসলে রমাদন মাস এটা কোরআন নাজিলের মাস এই মাসের মধ্যে আমি আপনি যদি প্ল্যান করি এই রমাদন মাসে একটি মাসের মধ্যে কোরআনকে যারা শিখতে পারি নাই বিভিন্ন কারণে ছোটোবেলায় শিখে ওঠার সুযোগ হয়নি আমি আপনি যদি চেষ্টা করি তাহলে এই রমাদন মাসের মধ্যে কোরআনকে শুদ্ধভাবে শিখতে পারবো কারণ কারণ কোরআনে ক্যারিম এটাকে শিখতেই হবে প্রিয় উপস্থিতি কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব এটার আয়াতের অনুবাদগুলো আমরা জানবো তার সিরগুলো জানবো কোরআন কি শিক্ষা দিতে চাচ্ছে কোন মেসেজ দিতে চাচ্ছে এটা আমরা জানার চেষ্টা করব কারণ জানলেই তো আমার জন্য মানা সাহজ হবে আমাদের দেশের মধ্যে যাওয়ার একটি কারণ হচ্ছে আমরা বুঝি না না জানা চমৎকার বলেছেন আসলে আমাদের প্রত্যেকের উচিত যে মুসলিম হিসাবে কোরআনের জ্ঞান অর্জন করা অর্জন করা তো এই কোরআনের জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে কোরআনের প্রতিষ্ঠান করে তুলতে হবে প্রত্যেক মুসলিম সমাজে অবশ্যই কোরআনের প্রতিষ্ঠান থাকতে হবে এবং আমাদের যে সন্তান সন্ততি আছে তাদেরকে প্রথম যে এলমটা দিব সেটা হলো কোরআনের আপনারা কষ্ট করে স্টুডিওতে সেই মূল্যবান আলোচনা রেখেছেন সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা শোনা যাচ্ছে না প্রিয়দর্শক শ্রোতা আমরা আজকের যে আলোচনা থেকে বুঝতে পারলাম পাপাচার মুক্ত জীবন গঠনের জন্য অবশ্যই আমরা মাহে রমজানকে সামনে রেখে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনকে যদি আমরা চর্চা করি এই কোরআনের বিধানগুলি যদি আমরা মেনে চলি তাহলেই আমরা পাপাচার থেকে মুক্ত থাকতে পারব ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তথা সারা পৃথিবীর মানুষ পাপাচার থেকে মুক্ত হবে কোরআন জানলে কোরআন মানলে কোরআনকে বুঝে পড়লে এই মাহে রমজানের এই আহ্বান আর কোরআনেরও ঠিক একই আহ্বান আমাদেরকে সকলকে করছেন আল্লাহ রবুল্লা আলমী কাজেই আমরা যেন কোরআনের আহ্বানে সারাদি কোরআনকে বুঝি উপলব্ধি করি কোরআনের বিধানকে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাই এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহি